সত্রীয়া সংস্কৃতির সেগী একান্ত সাধক সংগীত নাটক অকাডেমি বঁটা প্রাপক রামকৃষ্ণ তালুকদার ডাঙরিয়া, আর আজি 4 সেপ্টেম্বর, 4 সেপ্টেম্বর এইগী মহান সত্রীয়া সংস্কৃতির সন্তানের শুভ জন্মদিন। ডেমোক্রেসি লাইভর তরফের আমি এক অনুষ্ঠানের জড়িয়ে আজি রামকৃষ্ণ তালুকদার ডাঙরিয়ার এই যাত্রার বহু কথা, তেওঁর এই আদর্শের বহু কথা আমি রাইজলৈ আগবঢ়াই দিবলৈ ডেমোক্রেসি লাইভর স্টুডিওর মৰম কুমার আমি আরম্ভণিতে আজি যে শুভ জন্মদিন আর শুভ জন্মক্ষণত আমার ডেমোক্রেসি লাইভ আর মৰমলেন পরিয়ার তরফের আমার রাজকমলও আছে ক্যামেরাত, গতি আমি আমার পরিয়ার তরফের তেখেতক এখন গামোচারে এই জন্মদিনের শুভকামনা জানাব বিচারিছো। তালুকদার ডাঙরিয়া, আপনার স্বাগতম জানাইছো ডেমোক্রেসি লাইভর স্টুডিওলে। আপনি আহিলে আর আপনি অহার লগেলগে যেন আমার স্টুডিওটো একটা পবিত্র পবিত্র হয়ে পড়েছে। তো প্রথম এই জন্মদিনের খনর আজি এই পয়া আমার উপস্থিত আছে, আপনার অনুভবটা কেনেকুয়া এই মুহূর্ত? ডেমোক্রেসি লাইভর আসলতে প্রতিজন কর্মকর্তাক মই অভিনন্দন জ্ঞাপন করেছি, স্বাগতম জানাইছো। মোর আসলতে জন্মদিনের এই পবিত্র মুহূর্তত আপনাদের সকলে আহি আসলতে পবিত্র করলে মোর এই দিনটি, আর নৃত্যকলার দিন হিসাবে পালন করার কারণে মই বড় আনন্দিত হয়েছি। আর মই ভাবো কি ডেমোক্রেসি লাইফর যেখানে কর্ম এই কর্মখিনি বিশ্ববন্দিত হোক এই আশা রাখিছো মই। সুন্দর, আমি ইতিমধ্যে কলো আজি রামকৃষ্ণ তালুকদারদেবর জন্মদিন, আর আপনার জানি ভাল পাব ডেমোক্রেসি লাইভ আর মৰমলেন পরিয়ালের তরফের আমি বিগত প্রায় 3টা বছর ধরে রামকৃষ্ণ তালুকদারদেবর এই জন্মদিনটি নৃত্যকলার দিন হিসাবে উদযাপন করে আছো, এইবারও ব্যতিক্রম নহয়। এটা আমি রামকৃষ্ণ তালুকদারদেবর জীবনের কিছু কথার মাজলে যাব বিচারি, ইতিমধ্যে আমি আলোচনা করেছিল, কিন্তু আমি প্রথমতে আপনার গাঁওয়ারপা গুহী অহা সংগ্রামের কাহিনীতো প্রথম সফলতারপা যাব বিচারি, যি মুহূর্তত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর হাতেরপা আপনি সংগীত নাটক অকাডেমি বঁটা লৈছিলে, সেই মুহূর্তের যি অনুভব এটা হয়েছিল সেই অনুভবেরপা আমি বিশ্লেষণ আরম্ভ করব বিচারি, আপনি সেই অনুভবটি কোক। আসলতে যেতিয়া মই রাষ্ট্রপতি হাতেরপা সংগীত নাটক অকাডেমি বঁটা গ্রহণ করো সেই সময়টা আসলতে মই বুঝাব নয়, আনন্দ ইমান আনন্দত আত্মহারা হয়ে আসিল। আসলতে মই জীবনের মই যে কষ্ট করেছিল যে সাধনা করেছিল এই দীঘলীয় যে সাধনা এই সাধনার ফলটো পাই মই মানে যেন সিদিনা মই ভাবিছো মই যে কষ্ট করেছিল একটা কলার সাধনার লগত আর ভগবানে মো তার সম্পূর্ণভাবে তার ফল প্রদান করেছে মোর হাতত, আর মই ঠিক তেনেকুৱা এটা অনুভব করেছিল। কিন্তু মই লগেলগে মই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল নহয় এই মাননীয় রাষ্ট্রপতিরপরা এই পদক গ্রহণ করে সংগীত নাটক একাডেমির দ্বারা সন্মানীয় পদক গ্রহণ করে মই এনেকুৱা এটা অনুভব করেছিল যে মোর আরো বহুত দায়িত্ব বাড়ি গেল, মোর এনেকুৱা দায়িত্ব বাড়ি গেল মোর বাকি জীবন চাত মোর যেখানি কর্ম এই গোটেই কর্মের প্রতিটি মুহূর্ত মই দেশের কারণে দেহর কারণে সমাজের কারণে নৃত্যকলার কারণে যেন মই উৎসর্গিত করব পারো, আর সেই চিন্তা করে মই সেই দিনেরপা আজিলেক কিন্তু কর্মরত হয়ে আছে, কর্মরত হয়ে আছে এর নিদর্শন। আর আপনি নিজেও সত্রীয়া নৃত্য শেহতীয়া এবছরের ভিতরতে পরিবেশন করা আমি প্রত্যক্ষ করেছো কলাক্ষেত্র মঞ্চত। প্রথমতে সেই প্রশ্নটা আমি এই কারণে করলো কারণ আমি যেহেতু আপনার সংগ্রামের অধ্যায় জানো, সেই সংগ্রামের অধ্যায়ের জড়িয়ে সেই সফলতার পথলকে অহা মানুষজনের যে সফলতার মুহূর্তখিন নিশ্চিতভাবে আপনি সেই কথাটো মনত পেলাইছিল যেতিয়া আপনি গাঁত খেতি করে আসলে, আর সেই খেতি করে থাকা অবস্থাত আপনার এগারী গাঁর বিশেষ চিনাকি মানুষের গুহীকে লই আসছিল, তারপর আপনার জাপরি গগরপরা রবীন্দ্র ভবন বহুদিন এদিন দুদিন বহুদিন, আর এতিয়াতো রাজপথ বড় সুন্দর রাজপথ বলে এতিয়াতো একদম বেয়া আসলে মই একটা গুরুত্বপূর্ণ সেই সংগ্রামের মাজলে যাম, সেই সংগ্রামের কথাখিনি মই একেবারে কম। প্রথম মই প্রথমে নামটো লও তেখেত শ্রদ্ধার জগদীশ চৌধুরী, জগদীশ চৌধুরী সেই সময়ত আমার বজালের এগারী বিখ্যাত সংগীতজ্ঞ শিল্পী, গতি আসলতে মোক লই আসছিল রবীন্দ্র ভবনলে, আর সরকারে রাজ্যিক সংগীত মহাবিদ্যালয় স্থাপন করেছে। আর যেতিয়া মই তাত এটা 1982 চন আসে 1982 চন মই আহিছিল, আর আমার ঘরখন যেহেতু সাংস্কৃতিক পরিবেশেরপরাই মই ওলাই আহিছিল, গতি জগদীশ চৌধুরী মোক আনি এনেকুৱা এটা
বিশেষ স্থানত তাক থলে আর মোক বহুকেগী গুরুর শ্রীচরণ বন্দনা করার কারণে মোক তাত রবীন্দ্র ভবনত সত্রীয় নৃত্য বিভাগত মোক আসলতে শিক্ষা গ্রহণের কারণে আগবাই দিলে। আর মানে আসলতে তাত যেটা শিক্ষা গ্রহণ করবলগা হল গাঁওরপা আইসিল, তার আগে মানে খেতে করে আসিল গাঁও, খেতিরপা ওলাই আইসো, গুয়াহাটির আবহাওয়া একু নাপাও আর যেহেতু আমি এখন দুখিয়া পরিয়ালেরপা আইসো, অকান রক্ষা করছো মানে যে মাটির মানুষ বলে যদি কোয়া হয় আপনি সচা অর্থ মাটির মানুষই আসলে মানে মাটির সম্পর্ক আমার সরপর মাটির সম্পর্ক, মানে সকল ধরনের খেতি করব জানো আর এটিও আমি খেতির জড়িত, আচ্ছা বর্তমানে আমি খেতি করে খুব ভাল পাও। গতি তার পরবর্তী সময় মোর কি হল মই থাকিলো গণেশগুড়ির ওসর জাপরিগ কৃষ্ণনগর, কৃষ্ণনগরপা গণেশ রবীন্দ্র ভবনলৈকে বহু দূর হয়, এটা সিটি বাস চলে কিন্তু মানে সিটি বাসত যাওয়া নাছিল, মানে খোজকাড়ি যাও। এটার পরিবেশবিলা কেনেকুয়া আছে এটার পরিবেশ, সেই পরিবেশ এটা আজি আর গুয়াহাটির কোনো মানুষে অতি সহজে দেখা নাপাব। মানে যদি জুরেডে খোজকাড়ি গেছিল, জুরেডত তেনেকুয়া ধরনের একো নাছিলে, ওভারব্রিজ কতিয়া ওভারব্রিজের কথাই নাই, তেনেকুয়া ধরনের কোনো ধারণাই নাছিলে আসলতে, একদম সহজ আছিল, কেখনমান সিটি বাস, খুব কম গাড়ি মটর একদম বহুত কম আছিলে, গতি ট্রেফিক জাম শব্দ যেতে নাছিল আমি শুনা নাছিল, কিন্তু ট্রেফিক জাম এনে ধরনের শব্দ নাছিল, সহজ সরল জীবন যাপন গুয়াহাটিত চলি আছিল কিন্তু সিমান কষ্ট করে আপনি করেছিলেন। এটা আরো একটা প্রশ্ন মনলকে আহে যে সেইখিন সময় আপনার জগদীশ চৌধুরী ডাঙরিয়া গুয়াহাটিলে আনিলে, কিন্তু যেটা এগারী ব্যক্তির সম্মুখত প্রাপ্তির সম্ভাবনা বা প্রাপ্তির দ্বারখন স্পষ্ট হয়ে থাকে, তেতিয়া সেই কামটা করবর কারণে মানুষের একটা স্বতঃস্ফূর্ত একটা বাসনা জাগে বা স্বতঃস্ফূর্ত একটা স্পন্টেনিয়াস যে ইন্সপাইরেশন একটা লাভ করা যায় যে এইটু করে মানে এই জীবিকা করি বা এইটু করলে মই এইটু করব পাম এইটু পাম, কিন্তু সেই যে 1982 সনত আপনার আনিছিলে সেই সময় তো সত্রীয়া নৃত্যর জড়িয়ে জীবিকা নির্বাহ করবা সত্রীয়া নৃত্য প্রফেশনেলিজম এই ধরনের সম্ভাবনা তো দূর দূরান্তরলে নাছিলে একদম নাই, তেনেহলে সেইকারণে আপনার মানে মহান শিল্পী বলে মানে আখ্যা দিছো যে যখন ব্যক্তি সম্মুখত মই 1,00,000 টাকা একটা পাম বা মানে একটা মাহ আগে দরমহা পাম, মানে মাহত কষ্ট করিম বা মানে এই কামটা করিম এই কামটা করলে বা মানে বিএ পাস করিম বিএ রিজাল্ট একটা পাম, কিন্তু আপনার সম্মুখত কেবল সেই ডিগ্রিটির বাইরে তার জড়িয়ে কি হব কোনো নিশ্চয় একদমই নাছিল নাছিল, তেনে ক্ষেত্রত রামকৃষ্ণ তালুকদারক কি কথায় উৎসাহিত করেছিল, অর্থাৎ আপনি সেই সত্রীয়াটো যে আপনার যে তেজত বিয়পি আছে তারপরে আমি বুঝি পাইছো নহয়, মই প্রথম মোর যে জন্ম হয়েছে বামাখাটা সত্র যে ঐতিহ্যমণ্ডিত সত্র, 1620 খ্রিস্টাব্দত স্থাপন হওয়া এখন সত্র, 1620ৰ আমার বংশ পরম্পরায় মোর উপরি বংশই সেই সত্রখনের লাগি আছে, আর তাত যেহেতু জন্মিছো উপজি বোৱাৰেপৰা শঙ্খ ঘণ্টা দবা বৰকাহৰ শব্দ শুনিছো, খোল বরগীতর ধ্বনি শুনিছো, গতি সেইবর কর্ণকুহরত লাগি আসলে হয়তো সেইটো একটা সবাতকে গুরুত্বপূর্ণ আছিল, আর ভগবানের নিশ্চয় দান থাকিব লাগবে এই কারণে তেও কৈছে তুমি এইটুক আমি করব লাগিব, নহলে যেটু সময়ত মই কৰিছিলোঁ মোক সকলে পাগল বলে কৈছিল, আচ্ছা এই কারণে পাগল বলে কৈছিল, এটা বিরাট ভুল সিদ্ধান্ত লৈছে রামকৃষ্ণ তালুকদারে, কারণ না কিবা বলে না শিকিব কৈছে, না শিকিলে পিছর জন্মত কি করে খাব, যদি পড়িব লাগে কলেজত পড়িব লাগে, মইতো কলেজত নাই পড়া তেতিয়া, মই মিউজিক কলেজত আহিলোঁ, মিউজিক কলেজত তেতিয়া আছিল আসলে গুৱাহাটী ইউনিভার্সিটিয়ে আমার স্টেট মিউজিক কলেজ যেতিয়া হৈছিল অসম চৰকাৰৰ অসম ৰাজ্যিক সংগীত মহাবিদ্যালয়, তাত বেচেলর অফ মিউজিক বুলি এটা কোর্স খুলিছে, তাতে মোর ডিগ্রি হৈ যাব, এই কথাটো মানুহক কলে নুবুজে, মই যেতিয়া মাস্টার ডিগ্রি লৈছিলোঁ 1993 সনত কোনেও মোক মই কিহর মাস্টার ডিগ্রি নামানে, এতিয়াহে গম পাইছে পারফর্মিং আর্টর পরিবেশ্য কলার মানে স্নাতকোত্তর যে ডিগ্রি আছে তার স্কলার আছে পিএইচডি আছে এই ধারণাটো এতিয়া আইছে, তে মই 82 সনের মানুষ তেতে মই কলে কোনো বিশ্বাস নকরে মই সকলে পাগল বলে কয়, গতি মই তেতিয়াও যুদ্ধ দি আছো, মই দেখিছো কি আগর ফালে একদম মানে ভবিষ্যৎটো একদম একো দেখা নাই, মই দেখিছো একো দেখা নাই, তথাপি মই ভাবিছো কি কামটো এইটো কৰিছো যেহেতু ইয়াত কিবা এটা মই কৰিব লাগিব, মই একো নাপালে কোনবার ঘরে ঘরে না শিকাই হলে মই ভাতখর ব্যবস্থা করিম, কিন্তু এই নৃত্য কলাটোর লগত মই মোর জীবন সমর্পণ করেছো, ঘরের মানুষও মোক বন্ধ করব খুঁজেছিল এটা সময়, আমার ঘরের মানুষ খুব উৎসাহী আছে, যদি পিছত দেখিলে কি ইয়ার জীবনটা ধ্বংস হয়ে যাব নাকি আমি বন্ধ করে দিই ইয়াক বেলেগ লাইনলে লই আহ, কিন্তু নোৱাৰিলে, কিন্তু অর্থাৎ আপনার নৃত্য শিকার বাবে যে কষ্ট খোজকাড়ি যাওয়া তার আপনি নিজে ভাত বনাই বা বিভিন্ন কষ্ট করে করার বাহিরেও আন এখন সংগ্রাম আছিল অস্তিত্বর সংগ্রাম, যে
রামকৃষ্ণ তালুকদারের অস্তিত্ব আছে না এই কথাটা বহুতে স্বীকার করব খোঁজা না আর সেই সংগ্রামত সেইটা একটা প্রত্যাহ্বান, কিন্তু ডর প্রত্যাহ্বান আসে যে মই যেটু কাম করেছো রাইজর স্বীকৃতি তো দূরের কথা, রাইজর উপলুঙ্গা বা রাইজর কোনোবাত নেগেটিভ ভাব আসে। মই এই কারণে যে প্রথমতে আমি রামনাথ কোবিন্দর আরম্ভ করলো যে রামনাথ কোবিন্দ ডরিয়ার সম্মুখে ঠিয় হব পরাকই রামকৃষ্ণ তালুকদারের নির্মাণ প্রক্রিয়াটো আন বহু ব্যক্তিতক বহু বেলেগ আসিল আসলতে। কথাটা হল এনেকা, আসলতে আমি এটা বিশেষ মোৰ বিষয়টো হ'ল, যিটো বিষয় আচলতে মই মোৰ সৌভাগ্য হ'ল কি, মই আচলতে এটা 1984 চনত আমি কলিকতালৈ প্ৰথমবাৰ গৈছোঁ। 1984 চনত তেতিয়া আমাৰ প্ৰধানমন্ত্ৰী মাননীয় ইন্দিৰা গান্ধীৰ ওচৰত তেওঁ দৰ্শক আৰু আমি নাচিছোঁ ষ্টেজত। এয়া রবীন্দ্র মানে শান্তি নিকেতন কলিকতার শান্তি নিকেতন, আর তার কিছুদিন পিছতে তোর বিয়োগ হয়েছে সেইটো বছরতে, কিন্তু তার কেদিনের আগতে আমি নাচিব পাৰিছোঁ। মোৰ গুরু গোবিন্দ হেকা স্যারের লগত মই গৈছিলোঁ অনুষ্ঠান। তার পরবর্তী সময় মই 1986-ত মই 26 জানুয়ারি প্রোগ্রাম এটা অসমৰ পৰা প্রতিনিধিত্ব করার সুবিধা পাইছিলোঁ, আর সেইবারে আমার অসমৰ সত্রিয়া নৃত্য প্রথম স্থান পাইছে 1986-ত। আর তেতিয়া সেই সময়ের রাষ্ট্রপতি জ্ঞানী জেল সিং আর সেই সময়ের প্রধানমন্ত্রী আসলে রাজীব গান্ধী, দুইগারে সান্নিধ্য পাই দুইগারীর পরা বটাও গ্রহণ করেছিল তেতিয়াই। সেই আসিল 1986 চন। তেতিয়ারপরা মোর যাত্রা অব্যাহত আছে আর মই দেখিছো কি মই কাম করে যাবই লাগিব, কারো কথা শুনা নাই কেতিয়া মোক কোনো পাগল বলে কলে মই মানি লওয়া নাই, মই মোর কামত মই গতি করে আছো আর কোনো অন্য মোর রাস্তা নাই, এটাই মোর রাস্তা, নৃত্য কলে মোর রাস্তা, মোর এই মানে শেষ সম্বলিত, এইফালে দিয়ে যদি যাব নোৱাৰো তেতিয়াহলে মোর শেষ। কিন্তু মোর ঈশ্বরে মই দেখিছিল কি সংগীতের একটা সাধনা, সাধনা তুমি বুঝি পাইছিল ইয়াক গভীর সাধনা করব লাগিব, সংগীত কে সাধনা লোহে কা সানা চোবানা, গতি মই বুঝিছিল সাধনা করলে ফল অবশ্যম্ভাবী, ফলটো পিছত পাম কিন্তু মই সাধনা করাটা মোৰ দায়িত্ব, কারো কথা নুনি মই সাধনা করে গেছি, বহু কেজন গুরুর মই সান্নিধ্য পাইছো আর মোৰ মহান গুরু সকলে এতিয়ালৈকে আজি মই কওঁ যদি মই আজি কিবা করব পাৰিছো অকল রাষ্ট্রপতির পৰা বটা লয়ে নহয়, ইমান বটা পাইছো এতিয়ালৈকে মই মোৰ কোনো বটা পোৱাৰ কোনো লেখ জোখ নাইকিয়া হৈ গ'ল, এতিয়া কোনো মই নাম ক'ব নোৱাৰো কিমান হ'ল, গতিকে এই মুহূৰ্তত এই গোটেই বটাখিনি পোৱাৰ আঁৰত আছে মোৰ শ্ৰদ্ধাৰ গুৰুসকল আৰু গোটেই কেইগৰাকী গুৰু, বৰা ছাৰ পদ্মশ্রী যতীন গোস্বামী স্যার, পদ্মশ্রী ঘনকান্ত বৰা স্যার, শৈলেন শইকীয়া স্যার আর বহুকেইগৰাকী গুৰু, কলা সুরমণি ডক্টর প্রদীপ চলিহা স্যার, মোক সংস্কৃত পড়াইছিলে, গতিকে বহুকেইগৰাকী গুৰু মই সান্নিধ্য আৰু কেইগৰাকীমান আছে হয়তো নাম ৰৈ গ'ল মোৰ, সনামল দাস বুলি মই প্ৰথম এগৰাকী তেখেত মোক শিকাইছিলে, গতিকে এই সকল গুৰুৰ শ্ৰীচৰণ মই বন্দনা কৰিছোঁ, এই কাৰণে তেওঁলোকে যদি মোক এই আগবঢ়াই নিদিলে হয় হয়তো আজি মই আপোনাৰ ষ্টুডিঅ'ত আহিব নোৱাৰোঁ, ৰাষ্ট্ৰপতি ৰামনাথ কোবিন্দটো বেলেগ কথা, মই হয়তো ৰাজ্যপালকে চিনি নাপালো হয়, এতিয়া মই অসমৰ যিমান কেইগৰাকী ৰাজ্যপাল আহে প্ৰতিগৰাকীকে লগ পোৱাৰ খুবেই মানে সুবিধা থাকে, কাৰণ 15 আগষ্ট আৰু 26 জানুৱাৰীত ৰাজ্যপালে মোক সদায় নিমন্ত্ৰণ জনায়, প্ৰত্যেকবাৰতে নিমন্ত্ৰণ জনাই আহিছে আৰু প্ৰতিবাৰতে মই উপস্থিত থাকোঁ কোনোবা এটা অনুষ্ঠান। ঠিক তেনেকুৱাকৈ এতিয়া যোৱাকালি মই এটা অনুষ্ঠানত ভাগ লৈছিলোঁ, আমাৰ ভাৰতৰ সাংস্কৃতিক মন্ত্ৰী আহিছিলে, তেখেত আছিলে গজেন্দ্ৰ সিং শেখাৱত, তেখেতে মোৰ নাচ চাই ষ্টেজত তেওঁ মোক খুব এপ্ৰিচিয়েট কৰিছে, খুব ধুনীয়া হয় বুলি কৈছে, আৰু গতিকে ভাল লাগিছে তেনেকুৱা ধৰণৰ অনুষ্ঠানবিলাকতে পৰিৱেশন কৰিব সুবিধা পাওঁ, আৰু ভাৰতবৰ্ষৰ লগতে মই বিদেশ যাত্ৰা হয়তো মোৰ নহ'ল হয়, মই যদি বেলেগ এটা বিষয়ত থাকিলোঁ হয়, মই যদি হাইস্কুলৰ মাষ্টাৰো হ'লোঁ হয় তেতিয়াহ'লে মোৰ বিদেশ যাত্ৰা নহ'ল হয়, মই বিদেশ যাত্ৰা কৰাৰ সুবিধা পালোঁ সত্ৰীয়া নাচটোক লৈ, এদিন ভাৰতবৰ্ষৰ চুকে কোণে মই ফুৰিবৰ সুবিধা পাইছোঁ সৰুকালতে, আৰু মই এডিনবাৰ্গ ইউনিভাৰ্চিটিৰ দৰে এই বিখ্যাত ইউনিভাৰ্চিটিত ভাষণ দিয়াৰ সুবিধা পাইছোঁ, নাচিবৰ সুবিধা পাইছোঁ, লণ্ডনত গৈছোঁ, ডুবাইত গৈছোঁ, কুৱেইটত গৈছোঁ, এনেকুৱা ধৰণৰ বিভিন্ন স্থানত নাচিবলৈ সুবিধা পাইছোঁ, এতিয়া আগতে মই হংকঙত এটা মোৰ এতিয়া অলপ আগতে কেইটামান প্ৰগ্ৰেম আছে, তাৰপিছতে বালিত আছে মোৰ ডিচেম্বৰত প্ৰগ্ৰাম, তেনেকুৱা বহুকেইটা প্ৰগ্ৰেম মোৰ সন্মুখত আছে। হয়, আজি তেওঁ যিমান সহজে কুৱেইট, এডিনবাৰ্গ বা হংকং বিভিন্ন কথা আজি সহজভাৱে ক'ব পাৰিছে, এই কোৱাৰ মূলতে হ'ল সেই যে 1982 চনৰ পৰা বহু মানুহৰ কথা বা তেওঁৰ যিখিনি কষ্ট আৰ্থিক সীমিত পৰিৱেশৰ মাজতো যে এখানপতীয়াকৈ লাগি আছিল, আমি সেইটোৱে বুজাব বিচাৰিছোঁ আজি সাক্ষাৎকাৰৰ জৰিয়তে, সেইটোৱে এনালাইচিছ কৰিব বিচাৰিছোঁ তেওঁৰ আমি সত্ৰীয়া সম্পৰ্কীয় ব্যাকৰণ বা বিভিন্ন কথাতকৈও, যে এজন ব্যক্তিয়ে এই পৰ্যায়লৈ যোৱাৰ আঁৰত যে কিমান কি ছেক্ৰিফাইচ কৰি আহিব লাগে, অৰ্থাৎ ছেক্ৰিফাইচ কৰি যদি আমি এতিয়া সাধনাৰে আগবাঢ়ি যাওঁ সেইটো হ'ব পাৰে। এতিয়া
আপনি আজি এই পর্যায়ে উপনীত হওয়ার বাহি গোটেই সংগ্রামের মূল বিষয়টি আছে সত্রিয়া নৃত্য। আর সত্রিয়া নৃত্য সময় দিছে, সত্রিয়া নৃত্যর চর্চা করেছে, চর্চা সেই পর্যায়ত করেছে, যে পর্যায়ত করার কারণে আজি আজির পর্যায়ত হব পারিছে। এতিয়া যেহেতু আমি জানো যে যিকোনো ক্ষেত্র যিকোনো একটা বিষয়ের যে অভ্যাসন বলে কোয়া হয়, যে প্র্যাকটিস বলে কোয়া হয়, সেইটা একটা মূল বিষয়। তো এই পারফেকশনটো আনবলৈ কিতাপি যদি বিদ্যা গুরুয়ে মোক যদি বিদ্যা দিব, মোর ব্রেইনের মগজত স্নায়ুতন্ত্রত সোমাই থাকিব, স্মৃতির কোরবাদ গব্বরত বা কোথাতে, সেই বস্তুটো মানে পারফরমেন্সে উলিয়াই নিব লাগিব। মই এই কথাটো সেই প্রক্রিয়াটো এই কথাটো মই কওঁ, মই যেতিয়া সত্রিয়া নাচিকিলো, সত্রিয়া নাচিলে তেতিয়া এটা পরিবেশ কলা নহয়, আমি নতুন প্রথম, মই প্রথমগৰাকী প্রথম শ্রেণীর প্রথম স্থান লাভ করা প্রথমগৰাকী অসমৰ সংগীত স্নাতক সত্রিয়া নৃত্য গুৱাহাটী বিশ্ববিদ্যালয় গতিকে প্রথম শ্রেণীর প্রথম স্থান লাভ করি মই এই ডিগ্রিটো লওয়াতে। তার আগতে এই পরিবেশ কলা নাই, আধ্যাত্মিক কলা সত্রর ভিতর পরিবেশ কলার রূপে কিছু পরিবেশন হয়, কিন্তু এনেকা পরিবেশ কলাকার সৃষ্টি হওয়া নাই। আধ্যাত্মিক কলাকার সকলে পরিবেশন করবলে যায় বাহিরত গলেও, বিদেশত গলেও বা পর্যটনে গলে। কিন্তু আমার দায়িত্ব আহিল কি, যদি এই কলা ভাগিক আমি ভালকৈ সাধনা করি আর ইয়াত পরিশ্রম করে যদি আগবাই লই না যাও, তাহলে বিশেষ স্থানত উপনীত করা করব না। পরিশ্রম মানে কি বুঝাইছে, পরিশ্রম কি করব মানে নৃত্যটো বহু ঘন্টা পেক্ষে নৃত্যর সাধনাটো এনেকুৱা ধরনের, এটা নৃত্যর এক মিনিটর এটা নাচ ডেইলি সাত ঘন্টা কই প্র্যাকটিস করি, সাত দিন প্র্যাকটিস করলে 49 ঘন্টা হয়, 49 ঘন্টা প্র্যাকটিস করলে সেই এক মিনিটর নাচটো ব্লাডত মিহলি হয়ে যায় না, বডির ভিতর সুমাই থাকে। তেতিয়া যদি শিল্পীগৰাকীয়ে পরিবেশন করে সেই নাচটো কলার, মানে কলার প্রথম শর্তটো সৌন্দর্য সৃষ্টি, সৌন্দর্যশীল হব, মানে অধিক অভ্যাসনেহে নৃত্যকলাক প্রাণবন্ত করে দিলে, মানে প্রাণ সঞ্চার হব, তেতিয়া মানুষে গ্রহণ করব, দর্শক লাগিব। আমার আমার এনেকুৱা দিন গৈছে, মোক মোক স্টেজের পর নমাই দিছে, আচ্ছা স্টেজত মোক কৈছে সত্রিয়া নাচে, এটা নাচিব নালাগে, জোর করেও আমি কিছুমান প্রথম করেছি, অল্প সময় নাচিম বলে কৈছিল, অল্প বেশি সময় নাচি দিল, বলে 2 মিনিট দিয়ক নাচিবলে, আমি জোর করি স্টেজত, আমাক নামাতে কোনো মাতিব না, স্টেজত নাচিব নামাতে, জোর করে গৈছো বলে কিভাবে আমার অকমান নাচিবলে দিয়ক, আমি অকমান দেখাও, তারপর তেওঁলোকে কৈছে এইটো নাচ দিব নালাগে, আমার বাকি দর্শক গুছিব, নমাই দিয়া এনেকুৱা ধরনের, বহুত অপমানিত হয়েছো এই নৃত্যকলাক আগবাই নিয়ার কারণে, বহুত অপমানিত হয়েছো, সেয়া বহু বছর আগের কথা। তার পরবর্তী সময়ত মানে সাধনা এনেকুৱাকৈ কৰিছো বলে এদিন হলেও এদিন এই সত্রিয়া নৃত্যর মানে কি চর্চারে নিজক প্রতিষ্ঠিত করব আর মানুষে চাব লাগিব, নাচিব যে আমি পারিছো আর ভালকে পরিবেশন করব পারিছো, মানুহ কেনেকৈ দেখাব পারি, এই চিন্তাধারা সদায় মগজুত লৈ কাম করি গৈ আছে। সেই মুহূর্তত কেতিয়াবা সাধনা তেনেকুৱা কৰি কোনে গুরুত্ব নিদিয়ে বাদে দিও নেকি, এনেকুৱা তেনেকুৱা ধৰণৰ বহুত দিন তেনেকুৱা হৈছে, মাজতে ভাবিছিলোঁ এবার এইটো আৰু এৰি দিও নেকি, কিন্তু পিছত ভাবো নহয় ইমানলৈকে গতি কৰিছোঁ আৰু এইফালে এৰিবৰ এতিয়া সময় নাই, জীবন যদি এইবার নাইকিয়া হৈ যায়, এনেকুৱা এটা দিন আহিছে বোলে এবাৰ ঘৰৰ পৰা এনেকুৱা গুচি আহিলোঁ শেষত, বোলে এতিয়া আৰু উপায় নাই, এইফালেও নাই সেইফালেও নাই, গতিকে এইফালে যদি জীবনটো গুচিও যায় তেতিয়াহ'লে এইফালে থাকিম, কিন্তু সিদ্ধান্ত ল'লোঁ নৃত্যকলাত সমৰ্পিত হৈ গ'ল। নেশ্যনেল এৱাৰ্ড পোৱাটো এটা সিদিনাৰ কথা, সেইটো সিদিনাৰ কথা, সেই পর্যায়ের পর আহি প্রথম একটা রিয়েলাইজেশন থাকে নহয় যে মানুষ কিনা অল্প বুঝবলে আরম্ভ করেছে, সেই দিনটো কেতিয়ামানৰ পৰা আছিল সেই প্রক্রিয়াটো? না মানুষে বুঝবলে আপনার অকান রিকগনাইজ ইয়াস, তো যি কাম করেছে ঠিক কাম করেছে, এই বটাটো সিদিনা পালে, কিন্তু মানে সেইটো কিমান সন্মানৰ পৰা এইটো আরম্ভ হয়েছিল, সেইটো মানে আশীর দশকত নাই হওয়া, আশীর দশকত নাই হওয়া, 90 দশকর পর কিছু সংখ্যকে জানে কথাটো, বাকি সমাজের বেশিরভাগই না জানে, বাকি আমার মানে এতিয়াও যদি আজি আপনি মই এতিয়া যদি কওঁ বলে পরিবেশ কলার এও ডিব্রুগড় ইউনিভার্সিটি, আজিকালি অসমৰ কারণে গম পায় ডিব্রুগড় ইউনিভার্সিটি, শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি, কৃষ্ণগুরু আধ্যাত্মিক বিশ্ববিদ্যালয়, প্রাগজ্যোতিষপুর বিশ্ববিদ্যালয়, সকলে পারফর্মিং আর্ট খুলি নিলে, গতিকে এতিয়া গম পাই বলে মাস্টার ডিগ্রি আছে, এতে স্কলার ওলাই, ইয়ারপরে পিএইচডি স্কলার ওলাই, নেট আছে, সব আছে, আমি করতে কোনেও গম নাপে কথাটো, তেতিয়া এইটো বিষয়টো নাজানে। আর মই এনেকুৱা ধরনের কিছু মানুষ, অভিজ্ঞ মানুষ, শিক্ষিত মানুষ, তেওঁক বারম্বার কওঁ, মই আসলে অমুকর মই সত্রিয়া নৃত্যকলার বা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যর বা কথক নৃত্যর মই এমএ পাস করেছি, তো কিছু শুনবই নখোজে, সেই নাচর সেই নয় নয় তুমি শিক্ষাত কি, তোমার ইংরাজি হিন্দি কিবা তোমার বাকি সাবজেক্টর কি, বাকি সাবজেক্টে না জানো মই, একো অকল নাচেই জানো, নাচরে এমএ পাস করেছো, নাচর এমএ পাস কত করে, এইবিলাক নাচর নাই, এনেকই আসা বিশ্বাস করব মানুষের, তার যে আজি হল
এটা গতি এয়া 90-95 প্রায় 2000 চনের মানুষে অকান ধারণা করেছে, তার আগে ধারণা নাছিল। যেটা সত্রিয়া নৃত্য রাষ্ট্র স্বীকৃতি হল 2000 চনের, তার আগরখি 18 বছর কাল মূর কৈছে সাধনা। সত্রিয়া নৃত্য রাষ্ট্র স্বীকৃতির আগর 18 বছর কাল আমি বহু কষ্ট করবল হয়েছে। তারপর এটা যখন শিকার শিকি আছে, এই একটা যথেষ্ট প্লাস পয়েন্ট এটা আর পরিবেশ। এটা আমি আমি আসলে পরিবেশ সৃষ্টি করে দিছো। সেই কথাটা আমি কম এটা যে 1987 মো যদি ভুল হওয়া নাই নর্তন কলা নিকেতন আপনি স্থাপন করলে, আর আপনি নির্মাণ করার সমান্তরালভাবে আন একাংশ আপনি আগবাই লিলে নর্তন কলা নিকেতনের কথাও আজ জন্মদিনের কাণ্ডত আমি অল্প পাতি বলি। নর্তন কলা নিকেতন অতি গুরুত্বপূর্ণ, কারণ নর্তন কলা নিকেতনে যান শিল্পী উলিয়াই দিছে বেশিরভাগ বিদ্যালয় নাই করা, কারণ এতালেকে 4 গৰাকীক বিসমিল্লাখা যুব বটা প্রাপক আমার সত্রিয়া নৃত্য শিল্পী আছে। নর্তন কলা নিকেতন নামটো এবার লও আমি, নাম জ্বলিলে মানে মৃদুস্মিতা দাস, উখারাণী বৈশ্য, দীপজ্যোতি দাস, দীপাঙ্কর আরান্ধরা, চারিটাই পাইছে। তদুপরি মিনিষ্ট্রি অফ কালচার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার NHSCC-র এটা আকৌ রাষ্ট্রীয় বটা আছে, যুব প্রতিভা বটা সত্রিয়া নাচত, তার প্রায় 7 জনীমানে পাইছে। তার ভিতর মোট গোটেবিলাকর নাম মনত না থাকলেও মানে কেটামান মোট ডর ছিজনী পাইছে নুপুর তালুকদার। হ্যাঁ, তারপর পাইছে মৃদুস্মিতা দাসে প্রথম পাইছিলে, তারপর কৌশিক কুমার হেন্দিকে পাইছে, মোট স্টুডেন্ট কৃষ্ণাক্ষী কাশ্যপে পাইছে, শিবাঙ্গী রত্না বড়ুয়াই পাইছে। এইবিল সব নেশনেল মানে নেশনেল এওয়ার্ড পাওয়া শিল্পী, ইমানবিল নর্তন কলা নিকেতনের পর তৈরি হয়েছে। তবে রাষ্ট্রীয় আর আন্তরাষ্ট্রীয় স্তরত আমার বহুত শিল্পী কাম করে আছে নর্তন কলা নিকেতনের পর পাস করেছো নিশ্চিত ভাবে। আপনি নিজে এগারী পারফর্মার হওয়ার বাইরেও আর 10 জনক উলিয়াই আনি সেইটাই অবদান, আর সেই অবদানের স্বীকৃতিতে এই ধরনের বটা বা যে রাষ্ট্রীয় পর্যায়ের স্বীকৃতি আমি সামরিম। কিন্তু সামরণির পূর্বে আরও অল্প আমি আমার কিছু ফ্লেশব্যাক করব বিচারিছো, আপনার শৈশবখিনি অকান জানি লোক বিচারিছো, কোনখন বিদ্যালয় বিদ্যালয়ের নাম সহকারে যদি কই দিয়ে বা হাইস্কুলত কত পড়িছিলে বা সেইখিনি সময়ত মগজের কি কি কথা চলি আসে? না, মই প্রথম মোর শিক্ষা আরম্ভ হয়েছে বামাখাটা 1 নং প্রাথমিক বিদ্যালয় বজালি জিলার বামাখাটা, আমার বামাখাটা সত্রর সম্মুখতে স্কুলখন, আর সম্মুখ স্কুলের পিছর ঘরটো আমার। গতি স্কুললৈকে যেতিয়া আহোঁ তেতিয়া বস্তা এখন লৈ আহোঁ, সেইখন বহিহে আমি, ধারিও নাছিল এনেকুৱাকৈ লৈহে, ঘরের ওচরের স্কুল আর তেতিয়া মাটিত বহিব লাগে, তেনেকুৱা আমার শিক্ষা আছিল তেতিয়া। আর আমি তো চাকিতে পড়িছিলো, এতিয়াতো আমার লাইট নাছিল আমি পড়তে, তেনেকুৱা আমি হাইস্কুল পড়তে আমার লাইট নাই কোনো কারণে। আপনি সময়ের সেই যেটো হেডপণ্ডিত বলে কৈছিল যেতিয়া, তারপরে সেই তেখেত আমার হেডপণ্ডিত আছিল, কি আছিল তেওঁ শ্রদ্ধার তরুণ চন্দ্র তালুকদার স্যার, তরুণ চন্দ্র তালুকদার স্যার আমার বজালির খুঁটাডুবিত ঘর আছিলে। তার পরবর্তী সময়ত মই যেতিয়া প্রাথমিক শিক্ষাটো সামৰণি হ'ল, মই হাইস্কুলে শিক্ষা লৈ গ'লো, তেতিয়া চৌধুৰী হাইস্কুলত গৈছোঁ, চৌধুৰী হাইস্কুলত মানে ক্লাছ 5ৰ পৰা পঢ়িছোঁ। ক্লাছ 10লৈকে তাত আছিলে, তেতিয়া মাননীয় চিত্তৰঞ্জন চৌধুৰী স্যার আছিলে আৰু উপেন্দ্ৰ ধৰ্মপাণী স্যার আছিলে এছিষ্টেণ্ট হেডমাষ্টাৰ, বিখ্যাত শিক্ষক। আৰু চৌধুৰী হাইস্কুল বুলি ক'লে তেতিয়া আৰু বুলিব নাই, বিখ্যাত স্কুল চৌধুৰী হাইস্কুল। আৰু লগতে আৰু এটা কথা, যিহেতু আপুনি এতিয়া গোটেই দেশতে জনপ্ৰিয় ব্যক্তিত্ব, গতিকে সেই চৌধুৰীক বা সেইখিনি সময়ত পঢ়া সহপাঠী এতিয়া এনেকুৱা পৰ্যায়ত ক'ৰবাত আছে নেকি, যে আমি জানো বিভিন্ন পৰ্যায়ত ক'ৰবাত আছে নেকি সেই সহপাঠীসকল ক'ৰবাত? না, মোৰ আমাৰ মোৰ লগৰ বহুকেইটা ল'ৰা আমি একেলগতে পঢ়া, বহুকেইটা ভাল ভাল স্থানত আছে, গতিকে বহুতে কাম কৰি আছে। আমাৰ প্ৰতিদিনৰ যিগৰাকী প্ৰকাশক যতীন চৌধুৰী, আমি সহপাঠী নেকি, একেলগতে পঢ়া আমি এনেকুৱাকে, আৰু বহুতে ডক্টৰ হৈছে, ইঞ্জিনিয়াৰ হৈছে, বহুত ভাল ভাল স্থানত আছে সববিলাকে। আমি একেলগতে লগলগ আমাৰ এটা গ্ৰুপ আছে এতিয়া, খুব ভাল পাওঁ আমি চৌধুৰী হাইস্কুলৰ, আমি এটা গ্ৰুপ খুলিছোঁ, গোটেইবিলাক একেলগতে কথা পাতোঁ। আৰু আমাৰ শ্ৰদ্ধাৰ যিমানখিনি গুৰু আছিলে, ছাৰ আছিলে, সকলরে ঘরত আমি তেওঁলোকক গৈ সন্মানিত করে আইছো, সেবা সৎকার জনাই তেওঁলোকক সম্বর্ধনা জনাই থৈ আইছো। সুন্দর, আমি সামরিম আর জন্মদিনের আমি শুভকামনা পুনৰ জনাইছো। আর সেই আপনার জীবনটা একটা আদর্শর জীবন, মই তো ভাবো একটা সিনেমেটিক ক্যারেক্টার আপনি আসলে, সেইখানে মই সিনেমেটিক স্টাইলতে কথা নিব চেষ্টা করলো, যে প্রথমে সফলতা দেখালো, কিন্তু সেই সফল হবলৈ কি কি করব লাগে সেইখিনি আমি তুলে ধরলো। এতিয়া আপনার কথাত বিভিন্ন সময়ত বজালিটো আপনার মুখত থাকে বা বজালিক আপনি বা ঘরখনক কেতিয়াও পাহরি নোযোৱা যেটা মানুষ প্রবণতা, সেইটো আপনার অল্প বেশি দেখা পাওঁ গাঁওমুখী বা বজালিমুখী, বজালির প্রতি আপনার টানটো অকমান, সেইটো অতি গুরুত্বপূর্ণ। কি মোর যখন জন্মস্থান, মই যদি জন্মস্থানত মই মোর একো কর্ম করিব নোৱাৰো, তেতিয়া মোর জীবনটো বিফল বলি মই ভাবো।
করে মানে এটা বিভিন্ন স্থানত কাম করেছো করে মানে দেখেছো মোর গজালিখনতে মই বহু কাম করবা নাই, মোর নৃত্যকলার মানে বিশেষ স্থান নির্ণয় করবা নাই, মোর বজালির ঐতিহ্যমণ্ডিত বজালির একটা নৃত্য আছে দেবরাখী নাচ, এই নাচটা মানে দেখেছো কি এই নাচটা নিষ্প্রভ হয়ে গেছে এটা আর আরো বেশি গল কিছু প্রথমে ইয়ার আট ধরেছিল যদি এটা আট নধরা হল তো মানে ভাবিল কি মই বহি থাকলে নহব গতি মোক কিছু বজালি আনে দায়িত্বও দিলে গতি গতি মই এটা সত্রিয়ার নৃত্যর লগতে আমার পরিহরিশ্বর দেওয়ালের দেবরাখী নাচক কেনেকুয়াক আগবাই নি এই নৃত্যকলাক ভারত তথা বিশ্বর প্রান্তে প্রান্তে বিলাই দিয়ে আমি কব পারো যে ভারতবর্ষর নৃত্যকলার যগী মাতৃ সেইটো নামে আসিল দেবরাখী নাচ, সেই দেবরাখী নৃত্যরপা বাকি নৃত্যবিলাকর জন্ম হয়েছিল আর সেই নাচটো আমার পরিহরিশ্বর দেওয়ালত আসলে সেই মাতৃত্বর যেটা সন্মান যেন পৃথিবীর বুকুত বিলাই দিব পারো সেই কষ্টর কারণে মই সদায় বজালিলে যাও আর এটা প্রত্যেক বুধবারে মই আনন্দরাম বড়ো একাডেমিত যাও, আনন্দরাম বড়ো একাডেমির প্রায় 500 গৰাকী ছাত্র ছাত্রী মই দেবরাখী নৃত্য আর সত্রিয়া নৃত্যর বর্তমান তালিম দিয়ে আছো একে সময়তে গোটেই দিনটা থাকো মই সেইদিনা এতে টাইম নহয় 50 গৰাকী 50 গৰাকী এনেকুৱাকে মই কষ্ট করে আছে গোটেই দিনটা মই ক্লাস করে গুছি আহ আর মাননীয় রেক্টর সন্মানীয় রেক্টর ডক্টর রঞ্জিত কুমার ডেকাদেবে অতি সহায় সহযোগ করে দিছে তেওঁলোকে কৈছে আপুনি কাম করক বাকি আপনার সহায় সহযোগখিনি আমি মই করে দিম এই সাহসটো মোক যেটা দিছে মই কাম করব পাৰিছো গতি আপনি নিজের মাতৃভূমিত হকেও কাম করেছে আমি সামরিম আর জন্মদিনের বার্তা হিসাবে বিশেষ সত্রিয়া নৃত্য জড়িত সকল রামকৃষ্ণ তালুকদারের বাণী বুলিয়ে কব পারি এই আর তো কিবা বাণী দিব নাকি আপনি আমি যখন শিক্ষা গ্রহণ করেছে সত্রিয়া নৃত্যত আছে কেনেকে না মানে নৃত্যকলার শিক্ষার্থী সকলকে নয় মানে নতুন প্রজন্মর সকলকে কম মানে অসমর সকল অসমিয়াক কব খুঁজো আমি আসলে প্রত্যেকেই প্রথমে আমার পরিচয় নৃত্যশিল্পী আমি প্রত্যেকে গোটাই অসমিয়ায় কারণ আমার যগী জাতীয় গুরু আমার যগী জগৎগুরু এগারী বিখ্যাত নৃত্যশিল্পী আসিল এগারী কণ্ঠশিল্পী আসে এগারী বাদক আসে গতি আমি ভাবো কি আমার প্রত্যেকেই আমি নাচিব লাগে তাতক গুরুত্বপূর্ণ আমি কৃষ্ণ সংস্কৃতির মানুষ কৃষ্ণ সংস্কৃতি ভগবান শ্রীকৃষ্ণ নত বর বলে কয় নৃত্যত শ্রেষ্ঠ শিবক নটরাজ বলে কয় ভগবান কৃষ্ণক নটবর বলে কয় গতি ভগবান কৃষ্ণর জড়িত আমার এই সত্রিয়া নৃত্য যেহেতু ভগবান কৃষ্ণই নটবর গতি আমার অসমিয়া যাক মানুষে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবক জগৎগুরু বলে কয় জাতীয় গুরু বলে কয় সকলেই নাচিব লাগে কারণ এনেকা একটা নৃত্য রচনা করেছিলেন তো মাটি আখরা বলে একটা আমার সম্পদ দি থই গেল সেইকটা প্র্যাকটিস করলে কোনো মানুষের বেমার হব নয় গতিকে তার চিকিৎসা বিজ্ঞান আছে তার ভবিষ্যতে বহুত কথা আছে ভবিষ্যতে সত্রিয়া শিল্পী হোক বা নহক কিন্তু শরীর চর্চা সেই সময় শিকিলে দেহার কারণে সেই সময়ত ভকত সকলে কি করেছিল এই শরীর চর্চা এনেকুৱাকৈ করেছিল যার ফলত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে 120 বছর বাঁচি আসে পরমায়ু বঢ়াইছে মহাপুরুষ মাধবদেবে 107 বছর বাকি বাঁচি আসে আর আমার কমলাবাড়ী সত্র স্থাপন করা যগী বদলা পদ্মতা তেখেতে 131 বছর কাল বাঁচি আসে আচ্ছা তারপর রামরাম গুরু সেই সময় একার রামরাম গুরু 141 বছর বাঁচি আসে তাতক গুরুত্বপূর্ণ আমার আমার মানে বরপেটা জেলার অতি গুরুত্বপূর্ণ আমার বরপেটা সত্রখনের যগী প্রথম সত্রাধিকার মথুরাদাস বুড়াটা 151 বছর কাল বাঁচি আসে কেনেকৈ থাকলে ইমান বছর এই সাধনা শরীর সাধনা সেই শঙ্করদেবে দিলে গতি মানে নতুন প্রজন্মর লগতে সকলকে বুড়া মেথা সকলকে কম সকলে মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শে নৃত্যর চর্চা করক আর গীত গাই সকলে নাচক আনন্দরে নাচক আপনাদের দীর্ঘজীবী হব এই সকলের কারণে মোর বাণী সুন্দর বিষয় আসলে যে আমি ভবিষ্যতে তালুকদার ডাঙরিয়ার দরে বা সত্রিয়া শিল্পী সত্রিয়া গুরু সত্রিয়া স্কুলের প্রশিক্ষক হোক বা নহোক আমি সত্রিয়া সংস্কৃতির বিলীন করে নিজকে দিব লাগে নিজের শরীরটির উপকার হব লগতে আমার যে সংস্কৃতির চর্চা হব আর সেই আমার যে জাতি প্রতিষ্ঠার সেইগুলোজনক মহাপুরুষ শঙ্করদেবের প্রতি আমার এক শ্রদ্ধাও হব গতি জন্মদিনের এই পবিত্রক্ষণ এই আজি কিছু আপনার জীবনের সংগ্রামের বহু কথার আমি সফলতার বহু কথার সফলতার বাট স্পর্শ করবল সফলতার মূধ স্পর্শ করবল কি আমাক সংগ্রাম কি ধৈর্য কি সাহস আর কি ত্যাগ লাগে তার প্রতীক হল রামকৃষ্ণ তালুকদার সেই কথা কিছু আলোচনা করলো পুনর্বার জন্মদিনের শুভকামনা জানালো আর আমার আজি বিশেষ
জন্মদিন ভিত্তিক অনুষ্ঠান পুনৰ কৈছোঁ, আজি হ'ল আমাৰ নৃত্যকলাৰ দিন। আৰু নৃত্যকলাৰ দিনত আচলতে বিভিন্ন আমি বিচাৰিম যে অসমৰ ভিন্ন প্ৰান্তত এইদৰে অহা বছৰ যাতে আৰু নিজা নিজাকৈও যে ৰামকৃষ্ণ তালুকদাৰ যিহেতু সত্ৰীয়া সংস্কৃতিৰ কাৰণে ইমান ত্যাগ কৰাৰ কাৰণে আজি এইটো পৰ্যায় হৈছে বা মানুহে পাইছে। গতিকে আমি বিভিন্ন ঠাইতো আমি ইয়াতে ডেমক্ৰেচিলে মৰমন্দিৰ অলপ আয়োজন কৰিছোঁ, লগতে আপোনালোকেও অসমৰ ভিন্ন ঠাইত আচলতে তালুকদাৰ দেৱৰ এই জন্মদিনটো এটা মহাসমাৰোহ মানে ঠাই ঠাই উদযাপন কৰাৰ এটা বাট মুকলি হ'ব লাগে, তেতিয়াহ'লে আমাৰ সত্ৰীয়া সংস্কৃতিৰ চৰ্চা হোৱাৰ লগতে এই ত্যাগৰ মনোভাৱৰ বাৰ্তাবিলাক ৰাইজৰ মাজলৈ বা উদীয়মানসকলৰ মাজলৈ বিয়পি যাব, তাকে আশা কৰি আমাৰ বিশেষ সাক্ষাৎকাৰৰ পৰা বিদায় লৈছোঁ। আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু আমাৰ এই অনুষ্ঠানৰ পৰা মৰম কুমাৰে বিদায় লৈছোঁ। ধন্যবাদ।